বাচ্চাদের ঠিক কোন বয়স থেকে আমাদের চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত বা তার চেকআপটা শুরু করা উচিত আচ্ছা জিনিসটা হচ্ছে আমরা এখন খুব চাচ্ছি যে প্রি স্কুল সাইট টেস্টিং অর্থাৎ আপনি বাচ্চাটাকে স্কুলে দেবার পূর্বে চোখের একটা অ্যাসেসমেন্ট হওয়া উচিত হ্যাঁ মানে আমরা অনেকেই বলি যে স্কুল থেকে টিচাররা তো বললো না যে ও দেখতে পায় না হ্যাঁ অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা আছে কনস্ট্যান্টলি সামনে বসে সে যে দেখে না সে বোঝেই না বা ভালো দেখে না দেখে সামনে সামনে বসে বাবা মাও জানে না টিচারও বুঝতে পারছে না হ্যাঁ আমরা বলি যে রুটিনলি আপনি বছরে প্রত্যেকের বছরে একবার শুধু রুটিন একটা চেক আপ হওয়া উচিত কারণ আপনি নতুন করে কি হচ্ছে জানেন না কি নিয়ে বসে আছেন জানেন না কি নিয়ে জন্ম হয়েছে শিশুটার আপনি জানেন না সামান্য পয়েন্ট ফাইভ এদিক সেদিকের জন্য একটা চোখের খালি দুর্বল থেকে দুর্বলতর হয়ে যেতে পারে যার একটা সামান্য চশমা দিলে ঠিক হয়ে যেত সুতরাং আপনি যেহেতু দুটা চোখ আমরা অনেক সময় কিন্তু একটা চোখের প্রবলেম ধরতে পারি না এই জন্য বছরে একবার সবারই চেক হতে হবে বাচ্চাদের চেক আপ শুরু করবেন কোন বয়স থেকে আপনি ধরেন দুই তিন বা চার বছর বয়সে তো আমরা স্কুলে দিই কিন্ডার গার্ডেনে তো আমরা আড়াই তিনের মধ্যেই দিয়ে দিই আর প্রাইমারি স্কুলে তো চারে যায় আপনি দুই তিন চারের মধ্যে একবার বাচ্চাটাকে নিয়ে দেখান স্কুলে দেওয়ার আগে কারণ মনে রাখবেন বাচ্চাদের কিছু সমস্যা আছে ছয় থেকে আট বছরের মধ্যে যদি আপনি সমাধান না করেন পরে সেটা দীর্ঘদিন প্যাচিং ট্যাচিং করেও হয়তো ভালো হয় না হ্যাঁ চিকিৎসা বা আমরা হয়তো চশমা দেই কিন্তু সিক্স সিক্স করতে পারবো না সুতরাং ছয় থেকে আট একটা কাট অফ মার্ক আছে আজকাল আরও টেনে বলা যায় কিন্তু আমরা ছয় বছরটাই ধরি আমরা ছয় থেকে আটের মধ্যেই বলি এর আগে অবশ্যই একবার চেক আপ হতে হবে এত দূর যাবেনই না দুই থেকে তিন বা চারের মধ্যে বাচ্চাকে একবার দেখাবেন আরেকটা কথা বলে রাখি যেই বাচ্চাগুলো প্রিমেচিওর যেই বাচ্চাগুলো হ্যাঁ যেই বাচ্চাগুলো পঁয়ত্রিশ সপ্তাহের আগে বা দু গ্রামের আগে হয়েছে এবং এনআইসিউতে আছে যারা এনআইসিউতে বাচ্চা আছে তাদের বাচ্চার কিন্তু এনআইসিউতে একবার চোখ স্ক্রিনিং হতে হবে এটাও আমরা বাধ্যতামূলক করা হোক প্রি স্কুল সাইট টেস্টিং হোক আরেকটা কথা হচ্ছে কোনো কিছুতে বাবা আমার যদি কোনো কনসার্ন থাকে আপনার একটু মনে হচ্ছে চোখটা ছবি তুললে চোখটা বেঁকে যাচ্ছে ছবি তুলছি দুইটা চোখ লাল না এসে একটা চোখ সাদা একটা চোখ লালে অনেক সময় আমাদের রেড রিফ্লেক্স আসে না এটা কিন্তু ভালো যদি না আসে সেই ক্ষেত্রে একটু চিন্তার আছে যে একটা চোখ আছে একটা চোখ আসলো না চোখটা একটু বাঁকা মনে রাখবেন লক্ষ্মী টেরা বলে কোনো টেরা নেই সব টেরাই বিধ্বংসী আপনার চোখটাকে দুর্বল করে দিবে তারপর হচ্ছে চোখের অনেক পটল চেরা চোখ একটা বাচ্চা হয়েছে তার পটল চেরা চোখ অস্বাভাবিক বড় চোখ কিন্তু ভালো কথা না বিশেষ করে সেই চোখে যদি পানি টলটল করে সেটা কিন্তু ভালো কথা না চোখের ভেতর যদি সাদা কিছু দেখা যায় সেটা ভালো কথা না চোখ যদি বাঁকা থাকে ভালো কথা না আপনার যদি কোনো কনসার্ন থাকে তাহলে অবশ্যই আপনি একবার দেখিয়ে যান মানে আমার কথা কি ডাক্তারকে একবার দেখালে তো কোনো অসুবিধা নেই হ্যাঁ আর একটু আমি বলবো যে একটু স্পেসিফিকেশানটা মেনটেন করলে ভালো এনআইসিউতে আপনি দেখাবেন আরোপি রেটিনা স্পেশালিস্টকে কিন্তু তারপরে এই যে এক বছরের ঊর্ধ্বে বারো সতেরো মানে শিশু যারা সেই বারো বছর দশ বছর পর্যন্ত আপনি শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞকে দেখালে ভালো হয় হ্যাঁ যাদের ফ্যামিলিতে গ্লোকোমা আছে আপনি গ্লোকোমার জন্য স্ক্রিনিংয়ে যাবেন আপনার ডায়াবেটিস আছে আপনি মনে রাখবেন ডায়াবেটিস কিন্তু মারাত্মক চোখের অন্ধত্বের কারণ